তৈরি সরকারের তরফ থেকে মন্ত্রিসভায় কি নতুন পরিবর্তন আছে কিছু? ও তো কালকে দেখবেন পরিবর্তন কি থাকবে না থাকবে, কতজন সদস্য সিদ্ধান্তটা হলো সেটা কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? 23-এর নির্বাচনকে সামনে রেখে যখন আমি সংগঠনে কাজ করার সুযোগ পেয়েছি, তো 18-তে যখন সরকার এসছে তো 23-এও সরকার আসবে। কার্যকর্তাদের প্রতি কি বার্তা থাকবে আপনার? কার্যকর্তার প্রতি আমার এটাই বার্তা দেবে, পুরো ঊর্জার সঙ্গে নামো। যেভাবে আমি 15-16 থেকে প্রদেশ সভাপতিকে নাতে কাজ করা শুরু করেছিলাম, পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে একদম প্রদেশ স্তর পর্যন্ত, এবার সমস্ত কার্যকর্তাদের সঙ্গে যাব, চষে বেড়াবো এবং মুখ্যমন্ত্রী মহোদয়কে নিয়ে এবং পুরো সংগঠন, কেন্দ্র এবং রাজ্য সংগঠন, যেভাবে অমিত ভাই শাহের নেতৃত্বে আমরা 2018-তে এই ঐতিহাসিক জিত হাসিল করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং নাড্ডাজির নেতৃত্বে আমরা নিশ্চিত এর চাইতে অনেক বেশি সিট নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার। 2023-এর নির্বাচনের আগে এই সিদ্ধান্তটা এটা কি কোথাও গিয়ে একটা সরকারকে বেকায়দায় বা এই পার্টিকে বেকায়দায় ফেলে বিশ্বাস তরে দিলাম স্যার? বেকায়দায় কেন ফেলবে? তুমি একটা হও এটি একটু নামও নাই আমার কাছে। আমার বড় বিষয় হচ্ছে সংগঠন, অর্গানাইজেশন। তো সংগঠন থাকলে আমি কোনো গ্যাজেট অফিসার নই, ব্যুরোক্রেট নই। সংগঠন থাকলেই সরকার থাকবে, সরকার থাকলে বিপ্লব থাকবে এমন নয়। সরকার বানানোর জন্য অর্গানাইজেশন চাই। তো সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি চিন্তা করে আমার প্রয়োগ যদি সংগঠনে ভালো হয় তার জন্য সরকার তৈরি হয় তো সেটাই করা উচিত, আর পার্টি সেটা নিন। হঠাৎ করে কেন মন্ত্রিসভার পরিবর্তন করা হলো বা আপনি পদত্যাগ করলেন? বিজেপিতে যখন হয় এমনভাবেই হয়, অন্য দলের মধ্যে ঢাকঢোল পিটা হয় সব কিছু জানা হয়। বিজেপিতে দেখবেন যখনই কোনো সিদ্ধান্ত হয় ও সার্বিকভাবে নির্ণয় হয় আর এভাবেই হয়, এটা নতুন হয়। কেন্দ্রীয় নেতৃত্ব আপনার উপর আস্থা রাখতে পারছিলেন না, এই বিষয়টা কি কোথাও রয়েছে যার জন্য এই নির্দেশটা? কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা কি আপনার উপর ছিল না বা আপনি অনেকটাই ভাবুক হয়ে পড়েছিলেন? দেখুন, ভাবুক তো ভাই, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা পারিবারিক লোক, ফ্যামিলিয়ার, আমরা কমিউনিস্ট পার্টির মতো মেকানিক্যাল নয়। তো স্বাভাবিকভাবে আমি যেই জায়গাটাতে কাজ করি সেই জায়গা। আদরণীয় ডক্টর মানিক শাহ মহোদয়কে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। উনি সংগঠনে যেভাবে কাজ করছেন অ্যাজ এ স্টেট প্রেসিডেন্টকে নাতে, সরকার পরিচালনা সুদক্ষতার সঙ্গে উনি রাজ্যবাসীর সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন, এটা আমাদের সবার পূর্ণ বিশ্বাস রয়েছে। ওনার বিগত দিনের কাজকর্মগুলো তা প্রমাণিত করে আমাদের সমস্ত এমএলএরা একজোটে মানিকবাবুর প্রস্তাব যখন আমি করি সবাই সহমত পোষণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টি, পার্টি উইথ ডিফারেন্সেস, ও সেটা সেইভাবেই আজকে প্রমাণিত হয়েছে। এবং আমি আবারও ডক্টর মানিক শাহ মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যেই কাজগুলো আমি শুরু করেছি সেগুলোকে কম সময়ের মধ্যে কীভাবে জনতার কাছে পৌঁছে দেওয়া, মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে যে স্কিমগুলো রয়েছে, রাজ্য সরকার স্কিমগুলো রয়েছে, এটাই ওনার মূল দায়িত্ব হবে আর উনি এদের সাথে কাজ করতে সক্ষম হবে। স্যার, যদি প্রত্যেকে সহমত পোষণ করে থাকে তবে এই সিদ্ধান্ত গৃহীত হবার পরে কেন বাকবিতণ্ড এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল? দেখুন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত যখন নেওয়া হয় পার্টির, পার্টি সর্বোপরি, এক দুইজনের ব্যক্তিগত মত থাকতে, ব্যক্তিগত মতের সেখানে জায়গা নেই, জায়গা পার্টি, যেটা বললাম বিজেপি, পার্টি উইথ ডিফারেন্সেস। তো সেই জায়গাতে পার্টি সর্বোপরি, সংগঠন সর্বোপরি, বিপ্লব দেব আছে, সংগঠন আছে বলে, তো সংগঠন সর্বোপরি। ইক্কা দুক্কা এই ধরনের নিজের বিষয় রাখতেই পারে, তো সে বিষয়ে ভারতীয় জনতা পার্টি এবং সংগঠন তাকে কীভাবে সংযত করতে হয়, কীভাবে কাজ করতে আমরা জানি। নতুন মন্ত্রিসভা কবে শপথ নেবে? নতুন মন্ত্রিসভা কালকে শপথ নেবে।
কাল 11:30 বাজে কাল 11:30 নাগাদ এখানে হবে এবং তার তৈরি সরকারের আয় মমতা থাকে প্রত্যেকে যদি আমি বলি যে না এটা মিথ্যে এটা হয় না তাহলে আমি লগন সে কাজ করি লগন সে কাজ করেছি সেটা প্রমাণিত করে আমরা ভারতীয় ভাই ইমোশনাল তো হবই এর মধ্যে নতুন কিছু তো নেই পরবর্তীতে আপনাকে আমরা কোন পদে দেখব স্যার পরবর্তীতে আপনাকে কোন পদে দেখব পরবর্তী সময়ে কি পদে দেখবে আর কি পদে কাজ করব সেটা আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রী অমিত জেপি নাড্ডা জিতাই করবেন নতুন মন্ত্রিসভা কতজন সদস্য হবে ছিলেন আপনি কি বিজেপি রাজ্য সভাপতি পদে ফিরে যাবেন কোনো হবে নেই সে দায়িত্ব কি হবে সংগঠন তাই করবে আমি তাই করতে পারি না ভারতীয় জনতা পার্টিতে সর্বোপরি রাষ্ট্রীয় অধ্যক্ষ তাই করবেন আর অর্গানাইজেশন মধ্যে যেটা সঠিক সেটাই করবেন সবদিকে উন্নয়ন হচ্ছে সবদিকে উন্নয়ন হচ্ছে কিন্তু এর মাঝখানে পদত্যাগ করা রাজ্যবাসী মেনে নিচ্ছে না এটার সম্বন্ধে কি বলবেন আজকে এই মুহূর্তে যখন আপনি অনেকটাই স্টেবল আপনার সরকার অনেকটা স্টেবল ছিল তো স্টেবল বলে তো সিদ্ধান্ত নিয়েছে যে সংগঠনে কাজ করতে হবে আর স্টেবল ছাড়বো তো কে রাখবে আপনি তো বলছেন এখন স্টেবল হয়ে গেছে স্টেবল হওয়াতে এখন স্টেবল যখন হয়ে গেছে বিপ্লব দেবের ফিল্ডের দরকার আছে স্যার বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া মানিক বাবু আপনার